স্রোতে প্রচুর পরিমাণে মাছ যাচ্ছে, আমরা দেখতেছি এই মাছগুলোরই আসলে ধরার জন্য চেষ্টা করতেছে এখানকার স্থানীয় লোকজন। তারা বিভিন্ন জাল ফেলে এই মাছ ধরার চেষ্টা করছে। অনেক সুন্দর আসলে মাছ ধরার দৃশ্যটি, অনেকেই পাচ্ছে অনেকেই পাচ্ছে না, তাও আবার চেষ্টা করতেছে। প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, আমি আতারমান সুজন। আজকে আমরা আসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের কামারজানি ইউনিয়নে। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে ওয়াবদার সুইস গেট। এখানে আমার পিছনে দেখতেছেন তিস্তা নদী, এবং এখন প্রচুর পরিমাণ পানি বেড়েছে, যার কারণে তিস্তা এখন খুবই খরস্রোতা রূপ ধারণ করেছে। এই নদীর যে স্রোতটা, এই স্রোতের মাঝে আমরা অনেকগুলো দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে গাছ ভেসে আসতেছে, মহিলা পুরুষ মেয়ে সবাই যে যেভাবে পাইতেছে লাঠি দিয়ে এই গাছগুলা তারা জোগাড় করতেছে। গাছের সাথে সাথে অনেক পরিমাণ মাছ কিন্তু ভেসে আসতেছে, আর সেই মাছগুলা ছোট ছোট জাল দিয়ে এই এখানকার মানুষ তারা মাছ ধরার চেষ্টা করতেছে। আজকে আমরা আপনাদেরকে সেই সুন্দর দৃশ্যটি দেখাবো, চলুন আমার সাথে কীভাবে তিস্তা নদীতে মাছ ধরে ছোট জাল দিয়ে সেই দৃশ্যটি দেখাবো। তিস্তা নদীতে প্রচুর স্রোত আমরা দেখতেছি, এবং স্রোতের সাথে সাথে কচুরি পেনাগুলো চলে আসলো। সে ও যে আমরা দূরে দেখতেছি অনেকেই যে ভেসে আসা গাছের গন্ডিগুলোই এবং তারা জোগাড় করতেছে বাঁশ দিয়ে। আর আমরা দেখতেছি এখানে পাট, এবং পাট ক্ষেত থেকে পাটগুলো কেটে এনে তারা এখানে জড়ো করতেছে, তারা সেখানে এরপরে এগুলোকে প্রসেসিং করবে। তিস্তা নদীর পাড়ের দৃশ্যটা অনেক সুন্দর, এখানে বটবৃক্ষ দেখা যাচ্ছে। এই সুইস গেটের যে ব্রিজটা আছে সেই ব্রিজের নিচ দিয়েই যে পানি যাচ্ছে স্রোত, সেই স্রোতে প্রচুর পরিমাণে মাছ যাচ্ছে। আমরা দেখতেছি এই মাছগুলোরই আসলে ধরার জন্য চেষ্টা করতেছে এখানকার স্থানীয় লোকজন। তারা বিভিন্ন জাল ফেলে এই মাছ ধরার চেষ্টা করছে। অনেক সুন্দর আসলে মাছ ধরার দৃশ্যটি, অনেকেই পাচ্ছে অনেকেই পাচ্ছে না, তাও আবার চেষ্টা করতেছে। চেষ্টা করার পরে পরে অনেকেই ছোট মাছ বেশি পাচ্ছে দেখলাম, বড় মাছ এখনও পর্যন্ত কেউ পায় নাই, তবে আশা করা যাচ্ছে পাবে। আর পানির যে স্রোতটি আসলে সুইস গেট দিয়ে দেখা যাচ্ছে প্রচুর স্রোত, আমরা দেখতেছি এই পানিগুলো চলে যাচ্ছে বিভিন্ন গ্রামে, এবং আর এভাবেই আসলে অতিরিক্ত পানির কারণে বন্যা হয়। মাছগুলো ধরার পরে এখানে তারা আবার মাছগুলো রেখে দিয়েছে যেন জীবিত মাছ পায়। আমরা দেখব কী মাছ পেয়েছে, খুবই ছোট ছোট মাছ হলো দেখা যাচ্ছে, একদম খুবই ছোট ছোট মাছ। এভাবে আসলে অনেক সুন্দর মাছ ধরতে আসছো না তোমরা? ওরা একটু লজ্জা পাইছে ক্যামেরা দেখে। যে আর একটা উঠাচ্ছে দেখা যাক, এ ভাই উঠাচ্ছে, প্রসেসিং করা লাগে আসছে অনেক। দেখা যাক কী মাছ পায়। ও দেখি দেখি কী মাছ পাইছেন, ও ভালোই তো মাছ পেল। দেখ এরপরে হ্যাঁ দেখে দিবি, এই যে ছোটো ছোটো মাছ, নাম না জানা অনেক মাছ আসলে, সবই হলো সুন্দর করে রাখি দেখলে না। আসলে সবাই চেষ্টা করতেছে মাছ ধরার জন্য, পানির স্রোত অনেক বেশি সুইস গেটের দিয়ে পানির স্রোত। আর এক ভাই দেখতেছি জাল মারবে, দেখা যাক কি হয়। খেয়া জাল মারার অনেক সুন্দর, দেখা যাক কি মাছ উঠে। সবাই চেষ্টা করতেছে মাছ ধরার জন্য, অনেকে আসে বসে দেখতেছে। এই যে পেয়েছে, একটু মাছ দুই তিনটা মাছ পেলেও তারা খুশি, খুব আনন্দ সহকারে তারা মাছগুলো ধরে এবং খাবে তারা রান্না করে, আর বেশি পরিমাণ হলে বাজার বিক্রি করবে। তিস্তা নদীর পাড়ে অনেক সুন্দর দৃশ্য আমরা দেখতেছি, আকাশে মেঘ করতেছে, এই দৃশ্যটা অবশ্য বেশি সুন্দর লাগে। অনেকগুলা জাল আমরা দেখতেছি,